মাম্পসের লক্ষণ। মাম্পস একটি ভাইরাস সংক্রমণ যা প্রাথমিকভাবে লালাগ্রন্থিগুলিকে প্রভাবিত করে, যার ফলে ফোলাভাব এবং প্রদাহ হয়। মাম্পসের লক্ষণগুলি সাধারণত ভাইরাসের সংস্পর্শে আসার 16 দিন থেকে 18 দিন পরে প্রদর্শিত হয়। কি কি লক্ষণ থাকতে পারে তা জেনে নেই। 1 নম্বর, ফোলা এবং বেদনাদায়ক লালাগ্রন্থি। মাম্পসের সবচেয়ে সাধারণ লক্ষণ হল মুখের দুপাশে, কানের ঠিক নিচে অবস্থিত এক বা উভয় প্যারোটিড গ্রন্থিতে ফোলাভাব এবং কোমলতা। ফোলা 10 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। 2 নম্বর, জ্বর। উচ্চ জ্বর সাধারণত 101 ডিগ্রি ফারেনহাইট এবং 104 ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে তাপমাত্রা হতে পারে। 2 নম্বর, মাথা ব্যথা। মাম্পসে আক্রান্ত অনেকেরই মাথা ব্যথা হয়। 3 নম্বর, পেশিতে ব্যথা। শরীরের পেশি ব্যথা এবং ঘা হতে পারে। 4 নম্বর, ক্লান্তি। ক্লান্তি এবং শক্তির অভাবও মাম্পসের লক্ষণ হতে পারে। 5 নম্বর, ক্ষুধা কমে যাওয়া। মাম্পসে আক্রান্ত অনেকেরই ক্ষুধা কমে যায়। 6 নম্বর, বেদনাদায়ক চিবানো বা গিলতে অসুবিধা। লালাগ্রন্থি ফুলে গেলে চিবানো বা গিলতে অসুবিধা হতে পারে। 7 নম্বর, কানের ব্যথা। কানের ব্যথা এক বা উভয় দিকে হতে পারে এবং চিবানো বা গিললে আরও বাড়তে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে মাম্পস আক্রান্ত সবাই এই সমস্ত উপসর্গগুলি অনুভব করবে না, এবং কিছু লোকের কেবলমাত্র হালকা লক্ষণ থাকতে পারে বা একেবারেই নেই। উপরন্তু কিছু লোকের উপসর্গ থাকতে পারে যা অন্যান্য অসুস্থতার অনুরূপ, তাই সঠিক নির্ণয়ের জন্য একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ।